নমস্কার বন্ধুরা, গীতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু, পেঁপে আর সয়াবিন দিয়ে সম্পূর্ণ নিরামিষ তরকারিটা শেয়ার করছি। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, এছাড়া কিন্তু রুটি দেখতেও দারুণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ রেসিপিটা। রান্নার শুরুতে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করছি। তো একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, রঙের জন্য কোয়ার্টার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোয়ার্টার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন মোটামুটি হাফ কাপের মতো জল দিয়ে এগুলোকে খুব ভালোভাবে জলে গুলে রেখে দিচ্ছি। এতে করে রান্নাতে বাটা মশলার একটা স্বাদ আসে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে আগে থেকে সেদ্ধ করে জল নিংড়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সয়াবিনগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। সয়াবিন যদি একটু লালচে করে ভেজে নেওয়া হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসে। তবে আপনারা চাইলে এতটা নাও ভাজতে পারেন, আমি একটু বেশি লালচে করে ভেজে নিলাম। এখন তেল ঝরিয়ে এগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি অল্প একটু জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নগুলোকে মোটামুটি 30 থেকে 35 সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এরকম ছোট ছোট ডুমো করে কেটে নেওয়া আলু আর পেঁপে দিয়ে দিলাম। সাথে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। খুব বেশি লালচে করে কিন্তু ভাজবার দরকার নেই, যেহেতু একটা ঘরোয়া রান্না আর নিরামিষ রান্না, এগুলোকে খুব বেশি সময় ধরে ভাজলাম না। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, ঝালের জন্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। ঝালটাকে নিজেদের ইচ্ছে মতোই বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর আগে থেকে যে মশলাটা আমরা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এইটুকু চিনি দিলে কিন্তু রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে কষিয়ে নিলাম। মাঝে ঢাকা খুলে একবার নাড়িয়ে দিয়েছিলাম। এখন দেখুন 5-6 মিনিট পর ঢাকাটাকে ওপেন করে একটু নাড়িয়ে নিলাম, আর ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে এখন নাড়াচাড়া করে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। 2-3 মিনিট পর পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সে বুঝে জলের ব্যবহার করবেন। এ সময়তে মোটামুটি দেখুন সমস্ত কিছুই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো একবার নাড়াচাড়া করে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি এখন 6 থেকে 7 মিনিট সময় ধরে রান্না করে নেব। 6-7 মিনিট রান্না করার পর ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন সয়াবিনগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে, বেশ সুন্দর মাখো মাখো হয়ে এসেছে। এখন একটু নাড়াচাড়া করে নিলাম, আর দেখুন আলু পেঁপে আমাদের খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ একটু শাহি গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।